পুকুরের জলে পড়ে মৃত্যু হলো এক টোটো চালকের। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার গাজীপাড়া গ্রামে। মৃতের নাম রেজাউল রস্কর, বয়স 48। ক্যানিং থানার মালিধার গ্রামের বাসিন্দা। পেশায় টোটো চালক রেজাউল লস্কর সোমবার রাতে তার টোটো নিয়ে বেরিয়ে যান। এরপর রাতে বাড়ি না ফিরলে তাকে খোঁজাখুঁজি করেন তার পরিবারের লোকজন। মঙ্গলবার সকালে ক্যানিং থানার গাজীপাড়া গ্রামে রাস্তার পাশে একটি পুকুরের ধারে রেজাউলের দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। এরপর ক্যানিং থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যে মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে খুন না আত্মহত্যা তারই তদন্তে নেমেছে ক্যানিং থানার পুলিশ। ঘটনা হয়েছিল বাজারে, যেরকম রোজ টোটো চালাতে আসে ওরকম এসেছিল। রাতেও বাড়িতে আসেনি, দুপুর এখন হয়ে গেছে বাড়িতে আসেনি। আমাকে আব্দুল কাক এক্ষুনি বললো, আমি গ্যারেজে কাজ করি, আব্দুল কাক গিয়ে বললো বাড়ি থেকে যে তোর বাবা এরকম থানাতে পড়ে আছে মোড়ে। কি মনে হচ্ছে, কি আপনার বাবা কি মনে কি খুন করেছে বলে মনে করছেন? না, কোনো খুন টুন কিছু ওরকম কেউ নেই। তাহলে হঠাৎ এভাবে কোনটা গেল কেউ? হঠাৎ সাদমুখতে দেখো অনেক, কিন্তু কি বলবো আর, বাবা যেরকম কোনো জায়গায় ফাংশন ফাংশন হলে চলে যেত, আসতো না, সকালে আবার আসতো, সেরকম সেই হিসেবে হয়তো গেছিল। তা বাবা, আপনার বাবা কি করে? কি বাবা টোটো চালায়। কি নাম? রেজাউল লস্কর। কোথায় বাড়ি? কোথায় বাড়ি? মালিক তার পশ্চিমপাড়াতে।